এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, সুকান্ত বিদায়ের জল্পনা বঙ্গ বিজেপিতে নজরে চার। বঙ্গ বিজেপিতে কি সুকান্ত অধ্যায়ের অবসান ঘটতে চলেছে? প্রশ্নটা তীব্রভাবে ঘুরতে শুরু করেছে বঙ্গ বিজেপির অন্দরে। কেননা বঙ্গ বিজেপিতে বড়সড় সাংগঠনিক রদবদলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব, আর সেই রদবদল ঘটতে চলেছে সংঘের নির্দেশে। একুশের বিধানসভা নির্বাচনের সময় দলের রাজ্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ, কিন্তু সেই নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবির পরে দিলীপকে সরিয়ে দলের রাজ্য সভাপতির পদে আনা হয় সুকান্ত মজুমদারকে। আশা ছিল তার হাত ধরে ঘুরে দাঁড়াবে বঙ্গ বিজেপি, কিন্তু কোথায় কি, ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টে একের পর এক ভোটে গো হারার চেড়ে বাংলায় এখন দলের গায়ে সেটে গিয়েছে হেরুর তকমা। সেই তকমা ঘোষাতেই এবার সুকান্ত বিদায়ের সিদ্ধান্ত নিতে পারে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আর সেই মনোভাব বুঝে সুকান্তের গদি হারার সম্ভাবনা নিয়ে বঙ্গ বিজেপির অন্দরে তীব্র জল্পনা ছড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সুকান্তকে সরিয়ে কে আসবে এই পদে? আসেন অনেকেই, অন্তত বিজেপির অন্দরে বেশ কয়েকজনের নাম ঘোরাফেরা করছে, যাদের মধ্যে আছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অর্থনীতিবিদ অশোক লাহিড়ী, তেমনই আছেন সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও সাংসদ জয়ন্ত সরকার। যদি এদের মধ্যে কাউকে এই পদের জন্য বেছে নেওয়া হয়, তাহলে সুকান্তকে পাঠানো হবে দলের কোনো সাংগঠনিক পদে।